নমস্কার ফ্রেন্ডস, ওঙ্কার ওড়িয়া চ্যানেলে আপনার স্বাগত। ফ্রেন্ডস, আপন চাহুবা কৌশি মধ্যে স্ত্রী পাখক ন যাই সঙ্গে কৌশি বার্তাপ নকি চুম্বকীয় ঢঙ্গে আপন পাখক টাণি আনবার এক শক্তিশালী তন্ত্রোক্ত বশীকরণ ক্রিয়াকে আজ ক্ষুদ্র ভিডিওরে আপনার কল্যাণার্থে শেয়ার করছি। এই ক্রিয়ার সম্পাদন মাত্রকে হি সে নিঃসর্ত ভাবে আপনার ভাল পাই বসব। প্রতি মুহূর্তে কাম বাসনার জ্বালায় ছটপট হওয়া লাগিব, যে পর্যন্ত সে আপনার সান্নিধ্য ন পাইছি সে পর্যন্ত ছটপট হয়ে চালিব। এই তন্ত্রোক্ত শক্তিশালী বশীকরণ ক্রিয়াটি সম্পাদন করা হলে সেভাবে কৌশি জটিল মন্ত্রতত্ত্বর আশ্রয় নেওয়া পড়ব না, কিংবা সেভাবে কৌশি ভারি তন্ত্রোক্ত সামগ্রীর আবশ্যক পড়ব না। অত্যন্ত সূক্ষ্ম এবং সরল বিধি মতে আপনার এই চমৎকার বশীকরণ ক্রিয়াটি সম্পাদন করে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত ধ্যান সহকারে শুনন্তু। যদি আপনার কৌশি মধ্যে স্ত্রী বিবাহিত হুঁতু কিংবা অবিবাহিত হুঁতু, তাঙ্কু নিয়ে আপনার গভীর দুঃখদ অবস্থায় অছন্তি, আপনার কৌশি মধ্যে স্থানে লভ রিলেশনশিপ আরম্ভ হয়ে পড়ু না, কিংবা লভ রিলেশনশিপ আপনার পূর্ব চলছিলা বেলে তা কৌশি না কৌশি কারণ যদি ব্রেকআপ সমস্যার পরিণত হয়েছে, এই দুইটি যাক আপনার এই এক ক্রিয়া মাধ্যমে তাঁকু আপনার পুনরায় নিজর করে পারবে, আপনার মনের অভিষেক মেটাই পারবে, আপনার লভ রিলেশনশিপ পুনর্বার আরম্ভ হয়ে যাব এবং তাঁর আপনার সমস্ত সম্পর্ক মধ্যে স্থাপিত হয়ে যাব। তবে এখন যেভাবে ভাবে পুরুষ কৌশি স্ত্রী প্রাপ্ত করা উদ্দেশ্যে প্রয়োগ করে পার, সেইভাবে ভাবে যদি কৌশি নারী মধ্যে চায় পুরুষ বন্ধুক প্রাপ্ত করে পার, অর্থাৎ এখন নারী এবং পুরুষ উভয় হি সে আবশ্যকতা অনুসারে যেকোনসি পুরুষ বা নারী আকর্ষণ করি তাঁর সমস্ত অভিষ্ট পরিপূর্ণ করে পারে। তবে যে কেবল আপনার প্রেম প্রণয় উদ্দেশ্যে এখন ব্যবহার করবে তাহা নুহে, বরং আপনার যেকোনসি নারী অথবা পুরুষ হুঁতু যদি তাধ্যমে কৌশি বিশেষ কার্য হাসল করা অনেক আপনার বৈশ্যতা স্বীকার করা অনেক আপনার চাকরি কর্মবৃত্তি ক্ষেত্রে উপরিস্থ অফিসর হুঁতু, কর্মচারী মহলর কেই হুঁতু, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রের কৌশি নারী বা পুরুষ হুঁতু, অথবা পরিবার মধ্যে আপনার কেহি মধ্যে হুঁতু যাহাকে আপনার বৈশ্যতা স্বীকার করি আপনার কৌশি না কৌশি মঙ্গল কামনা করে পারবে, তবে মধ্যে এর মাধ্যমে আপনার সম্পাদন করে পারবে। এপরিকি যদি কৌশি অজাত শত্রুকে আপনার এই বশীকরণ ক্রিয়ায় সামিল কলে সে আজীবন আপনার বৈশ্যতা স্বীকার করি আপনার প্রতি তার সমস্ত শত্রুতা মনোভাবকে ভুলে যাব, আপনার সহ মিত্রতার হাত বড়াইব। এই শক্তিশালী মঙ্গলকর বশীকরণ ক্রিয়াটি আপনার এই ক্ষুদ্র ভিডিও মাধ্যমে প্রথমে শিক্ষা লাভ করতু এবং আপনার আবশ্যকতা অনুসারে প্রয়োগ করতু এবং সৎ জায়গায় প্রয়োগ করতু। দেখবে চমৎকার ঢঙ্গে আপনার যে নারী বা পুরুষকে প্রাপ্ত করা চাহিদা সে আপনার অকেশরে প্রাপ্ত হয়ে পারবে এবং আপনার সমস্ত অভিষ্টক পরিপূর্ণ করবে। এই চমৎকার বশীকরণ ক্রিয়াটি আপনার সহ শেয়ার করা পূর্ব ক্ষুদ্র নিবেদন, যদি আপনার আজ প্রথমবার করি চ্যানেলে প্রবেশ করছেন এবং এইভাবে কন্টেন্টরে আপনার রুচি রয়েছে, তবে চ্যানেল কড়ে থাকা লাল কলর সবসক্রাইব বটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে এবং অল নোটিফিকেশন উপরে ক্লিক করে চ্যানেলটি সবসক্রাইব করে নিতু, যেভাবে কি আমি যেত মধ্যে আপনার সেবায় এইভাবে তন্ত্রমন্ত্র ভিডিও অপলোড করবু তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার পাখে পৌঁছব এবং সে সবুকু আপনার সর্বদৌ দেখিকি কিছু জ্ঞান আহরণ করে পারবে। তবে ফ্রেন্ডস, এবে সব নজর পকাইবা এই শক্তিশালী তন্ত্রোক্ত সমূহন বশীকরণ ক্রিয়া যা মাধ্যমে কি আপনার যে নারী বা পুরুষকে চাহুন তাঁকসহ কৌশি না কৌশি সম্পর্ক স্থাপন করি আপনার মঙ্গল কামনা করা তাহা আপনার নির্বিঘ্নরে তাঁকসহ বিনা বাক্যালোপে সম্পাদন করে পারে, তাহা আপনার প্রেম প্রণয়ের ক্ষেত্র হয়ে থাকে, সম্ভোগর ক্ষেত্র হয়ে থাকে, পারিবারিক স্নেহ সম্পর্ক হয়ে থাকে, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রের কৌশি মধ্যে কার্যক্রমকে নিভাইয়া হয়ে থাকে, অথবা চাকরি বৃত্তিগত ক্ষেত্রে উপরিস্থ অফিসরকে হাত মুঠা রকি কৌশি মধ্যে চাকরি কর্মবৃত্তির অগ্রগতি করা হয়ে থাকে। আপনার ইচ্ছা মতে হি এই তন্ত্রোক্ত সমূহন বশীকরণ ক্রিয়াকে ব্যবহার করি আপনার সর্বমঙ্গল্য করে পারবে, আপনার জীবনের অশেষ উন্নতি সাধন করে পারবে। তবে এটি পাই যে আপনার সামান্য জ্ঞানের আবশ্যক তাকে এই ক্ষুদ্র ভিডিওরে আপনার সহ শেয়ার করছি, আপনার ধ্যান সহকারে ভিডিওটি শুনন্তু, যাদ্বারা কি আপন কৌশি না কৌশি পয়েন্ট কু মিস করবে না এবং ক্রিয়াটি ভুলভাল করি বিফল হবে না। আপনার এই তীব্র তন্ত্রোক্ত সমূহন ক্রিয়াকে সফল ভাবে সম্পাদন করা হলে ন্যূনতম সামগ্রী যা আবশ্যক তা হচ্ছে দুই পাখুড়া রসুণ এবং দুই গোটি স্বয়ং সম্পূর্ণ লবঙ্গ। লবঙ্গে আপনার কৌশি খন্ডিয়া খাবার নথিব, দাগ নথিব, এইভাবে স্বয়ং সম্পূর্ণ লবঙ্গ নেবে যার ফুল মধ্যে থিব এবং দুই পাখুড়া রসুণ নেবে, যে রসুণ কি আপনার চোপা ছড়াইবে না, গোটিয়ে বড় রসুণকে ছড়াই দেলে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র রসুণ কোলা মান বাহার থাকে, আপনার মাত্র দুই কোলা রসুণ দরকার, যাকে আপনার সে রসুণর চোপা ছড়াই নথিবে, চোপা থাকা অবস্থায় আপনার দুই কোলা রসুণকে নেবে এবং দুই গোটি
ସ୍ୱୟଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅକ୍ଷତ ଫୁଲ ଥିବା ଲବଙ୍ଗ ନେବେ। ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଏହି ରସୁଣ ଏବଂ ଲବଙ୍ଗ ଯାହାକି ଖୁବ୍ ଶକ୍ତିଶାଳୀ ତନ୍ତ୍ରୁକ୍ତ ଉର୍ଜା ସମ୍ପନ୍ନ। ଯେତେବେଳେ ମଧ୍ୟ ତନ୍ତ୍ରୁକ୍ତ ବଶୀକରଣ କ୍ରିୟା ହଉ, ମାରଣ କ୍ରିୟା ହଉ, ସମ୍ମୋହନ କ୍ରିୟା ହଉ, ଉଚ୍ଚାଟନ କ୍ରିୟା ହଉ, ଯେତେବେଳେ ମଧ୍ୟ ଏହାକୁ ବ୍ୟବହାର କରାଯାଏ ସଫଳ ଭାବରେ ଏହା ପ୍ରଯୁଜ୍ୟ ହୋଇଥାଏ ଏବଂ ଶକ୍ତିଶାଳୀ ଭାବରେ ଉଦ୍ଦିଷ୍ଟ ଗନ୍ତବ୍ୟ ସ୍ଥାନରେ ହିଁ ଆପଣଙ୍କର ତନ୍ତ୍ରୁକ୍ତ କ୍ରିୟା ପହଞ୍ଚିକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଅଭିଷ୍ଟକୁ ପରିପୂର୍ଣ୍ଣ କରିଥାଏ। ତେବେ ଆପଣ ଯେକୌଣସି ଶନିବାର ଦିନ ଆପଣ 2 ଗୋଟି ରସୁଣ କୋଲା ବା ରସୁଣ ପାଖୁଡ଼ାକୁ ସଂଗ୍ରହ କରନ୍ତୁ ଯାହାକି ଚୋପା ଥିବ ଏବଂ 2 ଗୋଟି ଅକ୍ଷତ ଲବଙ୍ଗ ଯାହାକି ସ୍ୱୟଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିବ, ଖଣ୍ଡିଆ ଖାବରା ହୋଇନଥିବ ଏବଂ ସେଥିରେ ଫୁଲ ଥିବ, ଏହାକୁ ସଂଗ୍ରହ କରନ୍ତୁ। ଯେକୌଣସି ଶନିବାର ଦିନ ଆପଣ ଏହି 2 ଗୋଟି ସାମଗ୍ରୀକୁ ସଂଗ୍ରହ କରିସାରିଲା ପରେ ଗୋଟିଏ କଳା ମାର୍କର ପେନ୍କୁ ମଧ୍ୟ ସଂଗ୍ରହ କରିଥିବେ ଯାହାକି ଆପଣ ପୁସ୍ତକ ଦୋକାନରୁ କ୍ରୟ କରିବେ ଏବଂ ଯେତେବେଳେ କ୍ରୟ କରିବେ ତାକୁ ସେ ସ୍ଥାନରେ ଗାଡ଼ି ନଥିବେ, ଲେଖି ନଥିବେ। ଏଭଳି ଭାବରେ ଗୋଟିଏ କଳା ମାର୍କର ପେନ୍କୁ ଆଣିବେ ଏବଂ ସେହି ଶନିବାର ଦିନର ରାତ୍ର ସମୟରେ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଗୃହ ଶାନ୍ତ ସ୍ନିଗ୍ଧ ପରିବେଶରେ ଭରୁଛି, କୋଳାହଳମୟ ଆଉ ନାହିଁ, ଏଇଭଳି ଏକ ପରିବେଶରେ ଆପଣମାନେ ଶୁଦ୍ଧପୂର୍ତ୍ତ ହୋଇକରି ଉତ୍ତର ଦିଗକୁ ମୁଖ କରିକି ବସନ୍ତୁ। ପଛା ମାରିଥିବେ, ଉତ୍ତରୀୟ କାନ୍ଧରେ ପକାଇଥିବେ ଏବଂ ଏହି କଳା ମାର୍କର ପେନ୍ଟିକୁ ପାଖରେ ରଖିଥିବେ। ଏ ଯେଉଁ ରସୁଣ 2 କୋଲା ବା 2 ପାଖୁଡ଼ା ରଖିଛନ୍ତି ଯାହାକି ଚୋପା ଛଡ଼ା ହେଇନି, ସେହି ରସୁଣ କୋଲା ଉପରେ ସମ୍ପୃକ୍ତ ନାରୀ ବା ପୁରୁଷ ଯାହାକୁ ଆପଣ ଏହି ବଶୀକରଣ କ୍ରିୟାରେ ସାମିଲ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଡାକନାମ ବା ଉପନାମକୁ ଅତ୍ୟନ୍ତ କ୍ଷୁଦ୍ର କ୍ଷୁଦ୍ର ଅକ୍ଷରରେ ଲେଖନ୍ତୁ। 2 ଗୋଟି ରସୁଣ ପାଖୁଡ଼ା ଉପରେ ଆପଣ 2 ଥର ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ନାମକୁ ଲେଖିବେ, ଅର୍ଥାତ୍ ପ୍ରଥମ ରସୁଣ ପାଖୁଡ଼ା ଉପରେ 1 ଥର ତାଙ୍କର ନାମକୁ ଲେଖିବେ ଏବଂ 2 ରସୁଣ ପାଖୁଡ଼ା ଉପରେ ଆଉ ଥରେ ତାଙ୍କର ନାମକୁ ଲେଖିବେ। କେବଳ କ୍ଷୁଦ୍ର କ୍ଷୁଦ୍ର ଅକ୍ଷରରେ ତାଙ୍କର ଡାକନାମ ବା ଉପନାମକୁ ଲେଖିବେ ସେ କଳା ମାର୍କର ପେନ୍ ସହାୟତାରେ। ଏହିଭଳି ଭାବରେ ତାଙ୍କ ନାମକୁ ସେହି ରସୁଣ ପାଖୁଡ଼ା ଉପରେ ଲେଖି ସାରିଲା ପରେ 2 ହାତ ପାପୁଲି ମଧ୍ୟରେ ସେହି ରସୁଣ ପାଖୁଡ଼ା 2ଟିକୁ ରଖନ୍ତୁ ଏବଂ ତା ଉପରେ 1 ଲେଖା ଲବଙ୍ଗକୁ ରଖନ୍ତୁ। ଲବଙ୍ଗକୁ ରଖି ସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର 2 ହାତ ପାପୁଲିକୁ ମୁଠା କରି ନିଅନ୍ତୁ ଏବଂ ସମ୍ପୃକ୍ତ ନାରୀ ବା ପୁରୁଷଙ୍କୁ ଗଭୀର ଭାବରେ ଧ୍ୟାନ କରନ୍ତୁ। ଯେଭଳିକି ସେ ଆପଣଙ୍କ ସାମ୍ନାକୁ ଆସୁଛନ୍ତି, ତାଙ୍କ ସହ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ସୁସମ୍ପର୍କ ଜାତ ହେଉଛି, ଯାହା ତାହାଠାରୁ ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ସେ ଆପଣଙ୍କୁ ହସି ହସିକି ପ୍ରଦାନ କରୁଛି। ଆପଣଙ୍କର ଏଭଳି କୌଣସି କର୍ମ ନାହିଁ ଯାହାକି ତା ମାଧ୍ୟମରେ ସମାଧିତ ନ ହେଉଛି। ଏହିଭଳି କାଳ୍ପନିକ ସ୍ତରରେ ତାଙ୍କୁ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କର ନାମକୁ ଯୋଡିକରି ଏହି ମନ୍ତ୍ରକୁ ଆପଣମାନେ ସେଠି 7 ଥର ଉଚ୍ଚାରଣ କରନ୍ତୁ। ମନ୍ତ୍ରଟି ଆପଣଙ୍କର ଏଇଭଳି ରହିବ, ଅମୁକ ବଶ୍ୟମ କୁରୁ କୁରୁ ସ୍ୱାହା। ମୁଁ ଆଉ ଥରେ କହିଦେଉଛି, ଅମୁକ ବଶ୍ୟମ କୁରୁ କୁରୁ ସ୍ୱାହା। ଅମୁକ ସ୍ଥାନରେ ସମ୍ପୃକ୍ତ ନାରୀ ବା ପୁରୁଷଙ୍କର ନାମକୁ ଯୋଡିକରି ଆପଣମାନେ ମନ୍ତ୍ରଟିକୁ 7ଥର ଉଚ୍ଚାରଣ କରିବେ ଏବଂ 2 ହାତ ମୁଠାକୁ ଚାହିଁକରି ଆପଣ 7ଥର ଫୁଙ୍କ ଦେବେ। ଏହିଭଳି ଭାବରେ ମନ୍ତ୍ରକୁ ଉଚ୍ଚାରଣ କରିକି ଫୁଙ୍କ ଦେଇସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର 2 ହାତ ମୁଠା ମଧ୍ୟରୁ ସେହି 2 ଗୋଟି ରସୁଣ ପାଖୁଡ଼ା ଏବଂ ଲବଙ୍ଗକୁ ସଂଗ୍ରହ କରି ଆଣନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କର ବ୍ୟବହୃତ ଜୋତା ବା ଚପଲ ତାରି ମଧ୍ୟରେ ଏହାକୁ ରଖିଦିଅନ୍ତୁ ସେହି ରାତ୍ରି ତମାମ ଏବଂ ଶୟନ କରିବା ପାଇଁ ଯାଆନ୍ତୁ। ଯେତେବେଳେ ପ୍ରଭାତ ହେଉଛି ସେହି ରସୁଣ ପାଖୁଡ଼ାକୁ ସେହି ଜୋତା ବା ଚପଲ ମଧ୍ୟରୁ ଉଠାଇ ଆଣିକରି ଆପଣ ତାକୁ ନେଇକରି ଆପଣଙ୍କର ଗୃହ ପାଖାପାଖି କୌଣସି ଚୌଛକି ସ୍ଥାନ ଯେଉଁଠିକି ଚାରିଦିଗକୁ ଗୋଟେ ଛକରୁ ରାସ୍ତା ପଡ଼ିଥାଏ ସେ ସ୍ଥାନରେ ରଖିଦେଇ ଆସନ୍ତୁ। କିମ୍ବା ସେହି ନାରୀ ବା ପୁରୁଷ ଯେଉଁ ରାସ୍ତାରେ କାରବାର ହେଉଛନ୍ତି ସେହି ରାସ୍ତାରେ ଆପଣମାନେ କୌଣସି ଗୋଟିଏ ସ୍ଥାନରେ ଏହାକୁ ପକାଇ ଦିଅନ୍ତୁ, ଯେଭଳିକି ସେ ଯେତେବେଳେ ଚାଲିବେ ତାଙ୍କ ଗୋଡ଼ କିମ୍ବା ପାଦରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବାଜିବ। ଯଦି ଏଭଳି ରାସ୍ତା ଆପଣମାନେ ପାଉନାହାନ୍ତି ତେବେ ଯାହାଟା ମୁଁ ସେୟାର କଲି ଚୌଛକି ସ୍ଥାନ ଯେଉଁଠିକି 6ରୁ 4 ଦିଗକୁ ରାସ୍ତା ଥାଏ ସେ ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ଆପଣମାନେ ପକାଇ ଦେଇ ଆସିପାରିବେ। ଏହିଭଳି ଭାବରେ ଆପଣ କ୍ରିୟାଟିକୁ ସମ୍ପାଦନ କରନ୍ତୁ। ଗୃହକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିକି ଗୋଡ଼ ହାତ ମୁଖକୁ ଧୁଅନ୍ତୁ ଏବଂ ତାର ପରବର୍ତ୍ତୀ ଚମତ୍କାରକୁ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ। ସେହି ନାରୀ ବା ପୁରୁଷ ଯାହାକୁ ଆପଣ ଏହି ବଶୀକରଣ କ୍ରିୟାରେ ସାମିଲ କଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କ ପ୍ରତି ପ୍ରେମାସକ୍ତ ହୋଇପଡ଼ିବେ, କାମାସକ୍ତ ହୋଇପଡ଼ିବେ, ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଅଭିଷ୍ଟକୁ ପରିପୂର୍ଣ୍ଣ କରିବେ। କ୍ରିୟାଟିକୁ ଆପଣମାନେ 1ଥର ପାଳନ କରନ୍ତୁ। କିଭଳି ଚମତ୍କାର ଆସୁଛି ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ସେୟାର କରନ୍ତୁ। ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗୁଥିଲେ ଲାଇକ୍ କରିବା ପାଇଁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ, ସାଙ୍ଗସାଥୀ ମହଲରେ ସେୟାର କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଭିଡ଼ିଓର କ୍ଷୁଦ୍ର ପରିସର ମଧ୍ୟରୁ ମୋତେ ଆଜି ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ପୁଣି ଆପଣମାନଙ୍କ ସହ ଦେଖା ହେବ ଆଉ ଏଇଭଳି ଏକ ଶିକ୍ଷଣୀୟ ଭିଡ଼ିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣ ସମସ୍ତେ ମଙ୍ଗଳମୟଙ୍କ କୃପାରେ ଭଲରେ ଥାନ୍ତୁ। ରହୁଛି ସର୍ବଭବନ୍ତୁ ସୁଖୀନ, ସର୍ବସନ୍ତୁ ନିରାମୟା, ସର୍ବଭଦ୍ରା ଆଣି ପଶ୍ୟନ୍ତୁ ମା କୋଶ୍ଚିତ୍ ଦୁଗ୍ବାଗ୍ ଭବେତ୍। ଓଂ ଶାନ୍ତି, ଓଂ ଶାନ୍ତି, ଓଂ ଶାନ୍ତି। ନମସ୍କାର।